বাংলা সমাজ যখন আমরা সেই চাকরির ভেরিফিকেশনের জন্য যাই তখন কেন বলা হয় ভাই তুমি 71 এর আগে দলিল আনো আমার আত্মীয়দের তো বলে না শুভেন্দু অধিকারীর আত্মীয়দের তো বলে না শান্তনু ঠাকুরের আত্মীয়দের কেন বলা হয় प्रातस्मरणीय ठाकुर गुरुचांद ठाकुर महोदय के एवं ठाकुर बाड़ी समस्त जरा सम्प्रदाय सृष्टिकर्ता एवं से सम्प्रदाय के एक सूत्रे बेधे रेखे तादेर सकलेर प्रति आमार प्रणाम एवं श्रद्धा मतुआ धर्म सम्मेलन आयोजक ब्लॉक सभापति बर्षियान परीक्षित बाबू सम्पादक नारायण मंडल एवं जरा गोसाई दलपति इत्यादि तादेर सकल के आंतरिक कृतज्ञता जानाई आपनादेर संगे आमार आज के साक्षातेर सुयोग करे दिएछेन जिनि दक्षिण नदिया जिलार मतुआ महासंघेर जिनि जिलार सभापति आमार सहकर्मी तरुण विधायक नीति चिकित्सक डाक्तर मुकुटमणि अधिकारी ताके आंतरिक धन्यवाद ज्ञापन करी आमरा बक्तव्य सुनलाम संघेर महासंघाधिपति तरुण विधायक आमादेर अत्यंत प्राणेय सम एकजन भातृसम विशिष्ट जातीयतावादी चेतनार नेता सुब्रत ठाकुर महोदय आमरा अपेक्षा करे आछि आमादेर भारत सरकारेर माननीय प्रतिमंत्री एवं आमार विशेष विशेष सतीर्थ मतुआ महासंघेर संघाधिपति प्रिय शांतनु ठाकुर महोदयेर बक्तव्य शुनब ताकेओ आमि यथाजथ सम्मान एवं श्रद्धा निवेदन करी विशिष्ट चिकित्सक डाक्तर अर्चना मजुमदार सह अनेक परिचित साथी सिद्धार्थ नस्कर सह अनेक परिचित व्यक्तिवर्ग आछेन सकल के नमस्कार आमी दुटो विषयेर उपरे अल्प कयेक मिनिट बोले शेष करब साधारण राजनैतिक बक्तव्य मतुआ महासंघेर मंच थेके आमी बोलबो ना आमी दुटो विषय जा आपनादेर संश्लिष्ट সেটা নিয়ে বলবো একটা সিএ কার্যকর করার জন্য আমাদের দাবি আপনারা জানেন যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি এবং কেন্দ্রের শক্তিশালী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তারা 19 সালে ঠাকুরনগরে এসে যে কথা দিয়েছিলেন সেই কথা দেওয়া অনুযায়ী সিএ আইন ইতিমধ্যে লোকসভা এবং রাজ্যসভায় গৃহীত হয়েছে আমরা সকলে মিলে প্রত্যাশায় আছি আমরা অপেক্ষায় আছি যে রুল আইন তৈরি হয়ে যাওয়ার পরে যে রুল করতে হয় সেটা কার্যকর এবং এই আইন কার্যকরের প্রসেস বা প্রক্রিয়া কবে শুরু হবে আমরা আশাবাদী যার বেশি দিন আমাদের অপেক্ষা করতে হবে না তাই আজকে নবদ্বীপের এই ব্লক মতুয়া সম্মেলন থেকে আমরা সকলে আওয়াজ তুলব অবিলম্বে পশ্চিমবঙ্গে সিএ অবিলম্বে কেন্দ্রীয় সরকারের কার্যকর এবং লাগু করতে হবে এর অপেক্ষায় আমরা সবাই দুচোখ দিয়ে অপেক্ষা করে আছি আমি ধন্যবাদ জানাবো ভারত সরকারকে তারা গুজরাটে ইতিমধ্যে কয়েকটি জেলায় কালেক্টরের মধ্য দিয়ে তারা এই সহ নাগরিকত্বের যে করার যে মর্যাদা দান শুরু করেছে আমি ধন্যবাদ জানাবো যোগী আদিত্যনাথজিকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ধর্মীয় উৎপীড়নের কারণে পাকিস্তান থেকে চলে আসা 550 হিন্দু সনাতন পরিবারের হাতে নাগরিকত্বের সার্টিফিকেট তিনি কিছুদিন আগে তুলে দিয়ে কার্যত আমাদের দাবিতে সিলমোহর লাগিয়ে দিয়েছেন আমি ধন্যবাদ জানাবো যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে
যিনি গুজরাট নির্বাচনের আগে একটি সর্বভারতীয় ইলেকট্রনিক চ্যানেলে দর্তহীন ভাষায় বলেছে, শুনে রাখো কান খুলে সিএর বিরোধীরা, তোমরা ভাবছো আমরা আইন করে থেমে থাকব, কার্যকর করব না, আমরা আইনটা বানিয়েছি কার্যকর করার জন্য। এ কথা মাত্র দু মাস আগে আমাদের যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি বলেছেন। আর এই বাংলার মুখ্যমন্ত্রী যিনি পরিবারবাদ এবং তোষণ ছাড়া আর কিচ্ছু বোঝেন না, যার দুটো এজেন্ডা, পরিবারবাদ এবং তুষ্টিকরণ, এই মুখ্যমন্ত্রী বলেন সিএর আবার কিসের দরকার, আমরা তো সকলেই নাগরিক। আরে মাননীয় মুখ্যমন্ত্রী, 12 বছর পুলিশ মন্ত্রী আপনি, আমাদের এলাকার লোকেরা আপনি তো চাকরি বাকরি দিতে পারেননি, কর্মসংস্থান দিতে পারেননি, আপনার মন্ত্রী নেতারা ভাইপোরা চাকরি বেচেছে, কোটি কোটি টাকায় চাকরি বেচেছে, পরিযায়ী শ্রমিক হয়ে আমাদের যখন বন্ধুদের পেটের টানে বাইরের দেশে যেতে হয়, ভিসা আর পাসপোর্ট করতে যেতে হয়, বাংলাদেশে আত্মীয় স্বজন থাকে তাদের বাড়িতে যখন যেতে হয়, তো আপনার ডিআইবি অফিস কেন 71-এর আগে দলিল চায়? যখন আমরা কাগজপত্রে একটা দুটো চাকরি পাই মতুয়া সমাজ, যখন আমরা সেই চাকরির ভেরিফিকেশনের জন্য যাই, তখন কেন বলা হয় ভাই তুমি 71-এর আগে দলিল আনো? আমার আত্মীয়দের তো বলে না, শুভেন্দু অধিকারীর আত্মীয়দের তো বলে না, শান্তনু ঠাকুরের আত্মীয়দের কেন বলা হয়? এই যে মাঝখানে একটা প্রাচীর তৈরি করে রেখেছে, এর বিরুদ্ধে 1945 সাল থেকে কেপি ঠাকুরের লড়াই, এই লড়াই সফল হয়েছে নরেন্দ্র মোদী অমিত শাহজির সৌজন্যে, আর এর ব্যবস্থাপক সুব্রত ঠাকুর শান্তনু ঠাকুর, এদেরকে আমরা কৃতজ্ঞতা চিত্তে বরাবরের জন্য সম্মান করব, বরাবরের জন্য এদের কাজকে আমরা মর্যাদা দেব। আর দ্বিতীয় বিষয় হল আমাদের ঠাকুরের নাম নিয়ে বিকৃতি করা, আমি এটা ক্ষমার অযোগ্য বলে মনে করি। যে ভাষা গাজলে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এটা কখনোই সমর্থন করা যায় না, এই মুখ্যমন্ত্রী বিশেষ করে সনাতন সংস্কৃতিকে বরাবর অপমান করে। আমি অন্য ধর্মের সম্পর্কে খারাপ কিছু বলবো না, কারণ আমরা স্বামী বিবেকানন্দের শিষ্য, স্বামীজি সবসময় বলেছেন নিজের ধর্মের প্রতি আস্থাশীল থাকবে, কোন সমঝোতা করবে না, অপর ধর্মের প্রতিও শ্রদ্ধাশীল থাকবে। তো আপনি বলুন, এই মুখ্যমন্ত্রী সরস্বতী মায়ের মন্ত্র ভুল উচ্চারণ করেন, বাগদেবীর মন্ত্র ভুল উচ্চারণ করেন, এই মুখ্যমন্ত্রী কোথায় করেছেন? 2021 সালে নির্বাচনের আগে ফেব্রুয়ারি মাসে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পৈলানের সভা থেকে, এই মুখ্যমন্ত্রী চণ্ডীপাঠ ভুল করেন, একবার নয় দুবার ভুল করেছেন, 2021-এ নির্বাচনের আগে নন্দীগ্রামে গিয়ে ভুল করেছেন, মা চণ্ডীর পিণ্ডি চটকেছেন, আবার এই 22 সালে দুর্গা পূজা সময় মন্ত্রী সুজিত বোসের পুজোতে গিয়ে তিনি চণ্ডী পাঠ করতে গিয়ে ব্রেকডাউন হয়ে গেছেন, ঘুরে বলছেন সুকুমার দাই সব গন্ডগোল করে দিল, সবাই দেখেছেন, এটা অভ্যাসে পরিণত হয়েছে উনার। এই মুখ্যমন্ত্রী একমাত্র মুখ্যমন্ত্রী যিনি পিতৃপক্ষে দুর্গা ঠাকুরের উদ্বোধন করেন, পিতৃপক্ষে হয় উদ্বোধন বলুন সনাতনীরা, মাতৃপক্ষ শুরু না হলে, মহালয় না হলে কেউ কখনো উদ্বোধনে যায় না, আর ইনি পিতৃপক্ষে দুর্গা ঠাকুরের উদ্বোধন করেন। এই মুখ্যমন্ত্রী প্রকাশ্য সভায় বলেন মায়াপুরে চৈতন্য নগরীর জন্য আমি জমি দিয়েছি, আরে জমি আপনি দেননি, ইস্কন জমি কিনেছে, পারচেজ করেছে, আর আপনি কি করেছেন? আপনার সরকারের ক্যাবিনেটে আমিও ছিলাম মেম্বার, 14Y তে ছাড়পত্রটুকু দিয়েছেন,
আর আপনি প্রকাশ্যে বলেন আমি চৈতন্য নগরীর জমি ইসকনকে দিয়েছি, আপনি প্রকাশ্যে বলেন আমি রামকৃষ্ণ মিশনকে ইউনিভার্সিটি করতে দিয়েছি, আপনি প্রকাশ্যে বলেন ঠাকুর অনুকূল চন্দ্রকে আমি জমি দিয়েছি, আপনার কি পৈতৃক সম্পত্তি নেই? আপনি ঠাকুরমাকে বলছেন চিকিৎসা করিয়েছেন, এই রকমের নীচ ভাষা, এই ধরনের ছোট মানসিকতা, এটা কি ক্ষমার যোগ্য? হ্যাঁ কি না বলুন? ক্ষমার যোগ্য নয়। আপনি কার অর্থে চিকিৎসা করিয়েছেন? ঠাকুর বাড়ির মাকে, যাকে চরণ ছুঁয়ে আমরা বন্দনা করি, সরকারি অর্থে সরকারি হসপিটালে চিকিৎসা হয়েছে, আপনার পাপের টাকায় চিকিৎসা হয়নি। পাপের টাকায়, বাপের বলিনি, পাপের টাকায় চিকিৎসা হয়নি। আজকে এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আপনাদেরকে মাঠে নামতে হবে। ঠাকুর গুরুচরণ ঠাকুর সম্পর্কে যে ধরনের ভাষা প্রয়োগ করেছেন, এর বিরুদ্ধে গোটা মতুয়া সমাজ উত্তাল, বাংলাদেশ ক্ষোভে ফুঁসছে, আসাম ত্রিপুরা উত্তরপ্রদেশ যেখানে পৃথিবীর যে প্রান্তে মতুয়ারা আছেন পথে নেমেছেন, এমনকি তৃণমূল প্রেমী মমতা বালা ঠাকুরকেও বলতে বাধ্য হয়েছে ভুল বলেছেন। আজকে শান্তনু ঠাকুরের নেতৃত্বে যেটা মতুয়া মহাসংঘর মূলস্রোত, সবাইকে পথে নামতে হবে, সবাইকে প্রতিবাদ করতে হবে এবং মমতা ব্যানার্জিকে বলতে হবে যে 1907 এবং 1908 সালে এই পুরো সমাজ তাকে ধর্ম পরিবর্তন করতে বাধ্য করাচ্ছিল প্রায় হানাদাররা। এই হানাদাররা কারা? বাবার হলো আবার জ্বর সারল ঔষধে, সেই যে বাবর জাহাঙ্গীর শাহজাহান মুঘল হানাদার পাকিস্তানি, তারা বাধ্য করিয়েছিল ধর্ম পরিবর্তন করতে, আপনাদের ইসলামীকরণ করতে। সেদিন যদি ঠাকুর হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর অবতারের মতো অবতীর্ণ না হতেন, এই সমাজ ডঙ্কা বাজিয়ে ধ্বজ নিয়ে সনাতন সংস্কৃতি রক্ষা করতে পারত না। আমি অনেক বই পড়েছি ঠাকুরের, অনেক বই পড়েছি, অনেক জ্ঞান অর্জন করেছি। আপনাদের দলিত সমাজ হিসেবে আপনাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থান পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার কারিগর হিসেবে ঠাকুররা চিরদিন কাজ করে গেছেন। আসুন সবাই মিলে শপথ গ্রহণ করি, যিনি গুরুচাঁদ ঠাকুরকে অপমান করেছেন তাকে গণতান্ত্রিক ভাবে আমরা বিসর্জন দিয়ে পশ্চিমবঙ্গের মাটিকে পবিত্র করব, পবিত্র করব, পবিত্র করব। একসঙ্গে আমরা এই কাজটা সুন্দর করে সবাই মিলে করব। পরিশেষে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আরেকবার ধন্যবাদ জানাব, একমাত্র রাষ্ট্র নেতা যিনি বাংলাদেশের ওড়াকান্দিতে গিয়ে ঠাকুরের জন্মস্থানে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করেছেন, যেটা আর কেউ করেননি, বিগত দিনে করেননি, আগামী দিনে করবেন কিনা জানি না। তার জন্য নরেন্দ্র মোদীর প্রতি আমার কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথায় এখানেই ইতি টানলাম। জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল। সবাই ভালো থাকুন। ভারত মাতা কি? ভারত মাতা কি? জয় শ্রী রাম, জয় জয় শ্রী রাম, জয় জয় শ্রী রাম। ধন্যবাদ। Thank you.